নমস্কার, আপুনি চাই আছে লাইভ আওয়ার। মই জয়ন্ত মাধব গোস্বামী। অনাগত লোকসভা নির্বাচনক লৈ তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজি নতুন দিল্লীত বিজেপির মুখ্য কার্যালয়ত অসমসহ দেশের বিজেপি শাসিত আটখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যিক নেতৃত্বরে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হব। অসম, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ডৰ লগতে আন তিনিখন রাজ্যের নেতৃত্বরে হব কোর কমিটির বৈঠক। এই বৈঠকতে আঠ রাজ্যের লোকসভা নির্বাচনের প্রার্থী চূড়ান্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডার সভাপতিত্বত হবলগীয়া বৈঠকখনত উপস্থিত থাকিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক ভি এল সন্তোষ। ইয়ার পূর্বে শনিবারে লোকসভা নির্বাচনের পাঁচ রাজ্যের প্রার্থী বাছনি সন্দর্ভত বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকত প্রতিখন রাজ্য সন্দর্ভত পৃথকে পৃথকে লওয়া হয়েছিল প্রস্তাব আলোচনা। আজির বৈঠকে হয়তো বিজেপির প্রার্থী নির্বাচন সন্দর্ভত চলি থাকা গুণাগথার অন্ত পেলাই এখন চূড়ান্ত তালিকা পোহরলৈ আনিব। ইফালে বিজেপির বারো সমষ্টির প্রার্থী তালিকার শর্টলিস্ট করা হয়েছে। চারিটা সমষ্টির এজনিয়া তালিকা, আটটা সমষ্টির দুজনিয়া তালিকা। প্রার্থীর তালিকালৈ দিল্লীলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিউজ এইটিনের হাতত আহিছে গুরুত্বপূর্ণ খবর। বিজেপির বারোটা সমষ্টির প্রার্থী তালিকার শর্টলিস্ট, চারিটা সমষ্টির এজনিয়া তালিকা প্রস্তুত, আর বাকি আটটা সমষ্টির দুজনিয়া তালিকা প্রস্তুত করা হয়েছে। আর এই প্রার্থীর সম্ভাব্য তালিকালৈ দিল্লীলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজি নতুন দিল্লীত বিজেপির মুখ্য কার্যালয়ত হব কোর গ্রুপর বৈঠক। বৈঠকত উপস্থিত থাকিব অসম রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাও। কোর কমিটির বৈঠকত উপস্থিত থাকিব বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা, উপস্থিত থাকিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আর সাংগঠনিক সম্পাদক ভি এল সন্তোষ। আর কিছু সময় পিছতে দিল্লীলৈ রওনা হব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। কেন্দ্রীয় নেতৃত্বরে বৈঠকত মিলিত হব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। আর শেহতীয়াকৈ যে বারোটা সমষ্টির কথা বিজেপিয়ে উল্লেখ করেছে, এই বারোটা সমষ্টির ভিতর বিশেষভাবে পাঁচটা সমষ্টির প্রার্থী তালিকা চূড়ান্ত হব। তার ভিতর গুয়াহাটিত চর্চাত আছে সর্বানন্দ সোণোৱালের নাম, লগতে আছে কুইন উজা, রানা প্রতাপ কলিতা শক্তিশালী নাম, মেয়র মৃগেন শরণিয়া, মুখপাত্র উর্মি ডেকাকে ধরে বিশজনের আবেদন। করিমগঞ্জত শীর্ষত আছে মুন স্বর্ণকারের নাম। কুইন উজাক প্রার্থিত্ব বঞ্চিত হলে একমাত্র মহিলা প্রার্থী হব মুন স্বর্ণকার। কামাখ্যা প্রসাদ তাসা রাজ্যসভার লোকসভালৈ অনার প্রস্তুতি। কাজিরঙা সমষ্টির চর্চাত আছে দীপ্লুরঞ্জন শর্মার নাম। বরপেটা সমষ্টি অগপক এড়ি দিয়ার সিদ্ধান্ত লব পারে আজির বৈঠকত। শিক্ষাবিদ ডক্টর রঞ্জিত ডেকা হব পারে বরপেটা সমষ্টির প্রার্থী। বিজেপির বারোটা সমষ্টির সম্ভাব্য প্রার্থী তালিকা আর তার ভিতর প্রথম পর্যায়ত পাঁচটা সমষ্টির প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমার ডেকার সঙ্গে সংযুক্ত হয়েছো। বিজু, যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন এটা বিজেপির। আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্ভাব্য প্রার্থী তালিকালৈ যাব দিল্লীলৈ, আর পাঁচটাক সমষ্টির প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। হয়, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 7:30 বজাত গুৱাহাটী বিমানবন্দরত উপস্থিত হয়েছিল, আর 8:30 বজাত ইতিমধ্যে বিমান নতুন দিল্লীকে রওনা হয়েছে। আমার হাতত তথ্য খবর আহিছে যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বারোটা লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী শর্টলিস্ট লৈ নতুন দিল্লীকে উড়িছে, আর আবেলি ভাগত বিজেপি মুখ্য কার্যালয়ত উপস্থিত হব। জে পি নাড্ডা, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আর বি এল সন্তোষের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হব, তাতে শর্টলিস্ট করা হব। ইতিমধ্যে বারোটা সমষ্টির চারিটা সমষ্টিত এজনীয়া তালিকা শর্টলিস্ট করা হয়েছে, আর বাকি আটটা সমষ্টিত দুজনীয়াকৈ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে পেলে ইতিমধ্যে আমার হাতত খবর আহিছে। এই মুহূর্ত কব বিচারিম যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নতুন দিল্লীলৈকে রওনা হয়েছে, আর আজি বিয়লির ভাগত গোটেই বিষয়খিনি লৈ পেলে তাতে শর্টলিস্ট করা হব। চারিটা সমষ্টির এজনীয়া প্রার্থীর তালিকা, আর ইয়াতে চর্চাত আহিছে যে দুটা সমষ্টিত দুগৰাকী অসম সরকারের মন্ত্রীর নাম সন্নিবিষ্ট হয়েছে। এটা হল শিলচর সমষ্টিত পরিমল শুক্লবৈদ্য, আনটো হল আন এটা সমষ্টিত নন্দিতা গার্লোচার নামটো সন্নিবিষ্ট হয়েছে বলে আমার হাতত তথ্য আহিছে। তার একদরে প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দত্তর নামটো শোণিতপুর সমষ্টির পর চর্চাত আছে, আর তেওঁর নামটো এজনীয়া প্রার্থীর তালিকাত সন্নিবিষ্ট হয়েছে বলে আমার হাতত তথ্য আহিছে। অতি গুরুত্বপূর্ণ খবর, রঞ্জিত দত্ত এজনীয়া তালিকাত শোণিতপুর সমষ্টির বাবে অন্তর্ভুক্ত হওয়ার কথা আপনি আমাক জানাইছে। তার লগতে বিজু গুয়াহাটী সমষ্টি, গুয়াহাটীত এবার সর্বানন্দ সোণোৱালের নামও চর্চালে আহিছে। হয়, গুৱাহাটীৰ সৰ্বানন্দ সোণোৱালৰ নামটো যোৱা নিশাৰ ভাগত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু
রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা আর টেলিফোনত কেন্দ্রীয় নেতৃত্ব সংলগ্ন অবস্থা আছিল আর তাতে সর্বানন্দ সোনোয়ালক গুয়াহাটী লোকসভা সমষ্টিট প্রক্ষেপ করবা যায় নাকি সম্মতি দিব নাই না এই বিষয় লোক আজি নতুন দিল্লিত চর্চা হব আর পোনপটিয়াক গুয়াহাটী লোকসভা সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করব নাকি সেই বিষয় লোক আজি নতুন দিল্লিতে সকল কথাখিনি স্পষ্ট হব। তার বিজু কেবাগারিও সিটিং এমপি বিজেপির কেবাগারিও সিটিং এমপিয়ে টিকট না পোপার সম্ভাবনা এবার সর্বাধিক গতি সেই কথাও আজি ওলাই পড়িব পারে। হয় প্রায় পাঁচ ছগী সিটিং এমপিয়ে এইবলি বিজেপির টিকট লাভ নকরিব সেই কেগারীর ভিতর প্রথমতে বরাকর দুইগারী বিজেপির সিটিং এমপি করিমগঞ্জের কৃপানন্দ মাদলায় টিকট নাপায়, ঠিক একদরে রাজদীপ রায় টিকট নাপায়, আগর তেজপুর লোকসভা সমষ্টি বর্তমান সিটিং এমপি পল্লব লোচন দাসে টিকট নাপায়, এই কেগারীর টিকট নোপাতো খাতাং হয়ে পড়েছে। আর লক্ষিমপুর সমষ্টিত প্রধান বড়ুয়া টিকট পাবনে নাই সেটু এতিয়াও ঠিক হওয়া নাই, কিন্তু নোপার সম্ভাবনা বেশি বলে আমার হাতে তথ্য আছে। বিজু কুমার ডেকা, এই মুহূর্তে জানিব বিচারিম যে 14টা সমষ্টির 12টা বিজেপিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, বিগ ব্রাদার বিজেপিয়ে 12টা সমষ্টির প্রার্থিত্ব দিব, গতি এই 12টা সমষ্টিত আপনি ইতিমধ্যে জানাইছে আমাক যে 4টা সমষ্টির এজনিয়া প্রার্থী তালিকা, বাকি 8টা সমষ্টির দুজনিয়া প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে, যদি এই 12টার হিসাবত কার সম্ভাবনা প্রকট হব পারে? মেক্সিমাম 12টা সমষ্টিত 4টা সমষ্টির কথা ইতিমধ্যে আমি কৈছোঁ যে এজনীয়া প্রার্থী তালিকা, বাকি 8টা সমষ্টিত দুজনীয়া প্রার্থী তালিকা সংলগ্ন করেছে। আর যাকালির দিনটুত 12টা সমষ্টিত যে আহ্বায়ক আর সহ আহ্বায়ক প্রতিটি সমষ্টিলৈকে গৈ তৃণমূল পর্যায়ত কথা বার্তা পাতি পেনেল এখন প্রস্তুত করেছিল, সেই পেনেল যা নিশার ভাগত শর্টলিস্ট করা হয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর সভাপতি ভবেশ কলিতায় যৌথভাবে মিলিত হয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আজি পুয়া 7:30 বজাত এয়ারপোর্ট পাইছে আর এয়ারপোর্টের 8:30 বজাত নতুন দিল্লিকে রওনা হয়েছে। কোনটো সমষ্টিত কার নামত চূড়ান্ত সিল মোহর পরামরার সম্ভাবনা থাকিব বিজু কুমার ডেকা, যে খবর আপনার হাতত আহিছে এইখানি মুহূর্তত যোরহাটে হোক বা কাজিরঙাই হোক বা নগাঁওয়ে হোক এই সমষ্টি সমূহত কোনে কে ঘাঁহি মরার সম্ভাবনা সর্বাধিক? মুঠতে কাজিরঙা, যোরহাট, ডিব্রুগড় এইকেইটা সমষ্টিত দুজনীয়াক প্রার্থী তালিকা, দীপ্লু রঞ্জন শর্মার নাম চর্চাত আছে কাজিরঙারপা, তাতে কামাখ্যা প্রসাদ তাসার নাম চর্চাত আছে, দুগারীর ভিতর কোনোবা এগারী সেই প্রার্থী হব, আর রামেশ্বর তেলি ডিব্রুগড় সমষ্টিত নাম প্রার্থী তালিকার এজনীয়া তালিকাত আছে বলে আমার হাতত তথ্য আছে। বাকি বরপেটা লোকসভা সমষ্টিট গণ পরিষদ মিত্র দল গণ পরিষদ দিয়া হব, আর সেই বরপেটা সমষ্টিট ডাক্তর রঞ্জিত ডেকাক প্রক্ষেপ করা হয়েছে বলে আমার হাতত তথ্য আছে। আর কোকরাঝার লোকসভা সমষ্টিট ইউপিপিএল অর্পণ করা হয়েছে আর তাত রাজু নার্জারীর নাম চর্চাত আছিল আর প্রার্থী তালিকাত আছে বলে আমার নগাঁও যথেষ্ট আকর্ষণীয় হয়েছে এইবার, যদি কংগ্রেসের ফলের চা যায় নগাঁও যথেষ্ট আকর্ষণের কেন্দ্রবিন্দু, তার সমান্তরালক বিজেপির প্রার্থী সুরেশ বরার নাম এটা চর্চালে আছে বিজু? হয়, নগাঁও সমষ্টিট আসলে এজনীয়া তালিকা প্রস্তুত করা হওয়া নাই, তার দুজনীয়া তালিকা আছে, সেই বিষয়টি এতিয়াও কোনো তথ্য অহা নাই, কিন্তু বিজেপিয়ে নগাঁও সমষ্টির দুজনীয়া প্রার্থী তালিকা প্রস্তুত করেছে আর সেই তালিকা লৈ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন দিল্লীকে রওনা হয়েছে। ইফালে দরং ওদালগুড়ি, হয় দরং ওদালগুড়িত সিটিং এমপি দিলীপ শইকীয়ার নাম সন্নিবিষ্ট হয়েছে বলে আমার হাতত তথ্য আছে। শেষত লক্ষিমপুরের কথা জানিব বিচার, আপনি ইতিমধ্যে জানাইছে যে প্রদান বড়ুয়ার টিকট নাপাব পারে এবার, গতি প্রদান বড়ুয়ার বিকল্প কোন হব পারে লক্ষিমপুরত? হয়, সর্বানন্দ সোনোয়ালে কোনটো সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করে সেই লোক চর্চাত আছে, যদি গুয়াহাটীত প্রতিদ্বন্দ্বিতা করে তেতিয়া হলে লক্ষিমপুর সমষ্টিত প্রধান বড়ুয়া টিকট পাব, যদি সর্বানন্দ সোনোয়ালে নিজে কয় যে লক্ষিমপুর সমষ্টিট বিচারিব তেতিয়াহলে লক্ষিমপুরত প্রধান বড়ুয়া টিকট লাভ নকরিব, তার বিপরীতে ভাগ্য উদয় হব পারে বাকি কুইন উজাই হোক বা আর পি কলিতাই হোক, এই দুইগারী সিটিং এমপি আপনার কুইন উজার নাম ইয়াত চর্চাত আছে, আর তার লগতে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল আর পি কলিতার নাম চর্চাত আছে, দুইগারী শক্তিশালী প্রার্থী, যদি লক্ষিমপুর নেখেলি গুয়াহাটীলিম বলে কয় সর্বানন্দ সোনোয়াল তেতিয়াহলে লক্ষিমপুর প্রধান বড়ায় পাওয়া নিশ্চিত হব। ধন্যবাদ বিজু, সবিস্তারে এই কথা আপনি আমাক জানালে, আমার দর্শক সকলক জানালে, আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমার ডেকা, ইতিমধ্যে আমি বিগ ব্রেকিং নিউজ জানাইছো, 4টা সমষ্টিত বিজেপিয়ে এজনীয়া প্রার্থী তালিকা প্রস্তুত করেছে আর সেই 4গৰাকী ইতিমধ্যে টিকট লাভ করা নিশ্চিত হয়েছে, আর বাকি 8টা সমষ্টিত দুজনীয়া প্রার্থী পেনেল প্রস্তুত করা হয়েছে, আর আজি 5টা সমষ্টিত প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে 8:30 বজাত বর্ঝাৰপুৰ দিল্লী অভিমুখে উড়া মারিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
লাইভ আৱাৰত আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতি। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। এতিয়া অস্ত্ৰ ভাণ্ডাৰত ইৰাণৰ এই নতুন মিছাইলখিনি আহি সংযুক্ত হৈছে। এতিয়া খবৰ এয়া বা চৰ্চা এয়া, আৰু এই খবৰ তুংগত উঠাৰ লগে লগে আমেৰিকাই প্ৰতিক্ৰিয়া দিলে। আমেৰিকা বা বাইডেন প্ৰশাসনে প্ৰতিক্ৰিয়া এই ধৰণে দিলে যে যদিহে ইৰাণে ৰাছিয়ালৈ তেনেকৈ মিছাইল পঠিয়াইছে, তেনেহ'লে খুব তৎপৰতাৰে আৰু খুব কাঢ়া ব্যৱস্থা ইৰাণৰ ওপৰত লোৱা হ'ব। এয়া আমেৰিকাৰ সকিয়নি। আগতেও ইৰাণে মস্কো বা তেহৰাণে মস্কোক তেনেকুৱা শক্তিশালী বহু অস্ত্ৰ শস্ত্ৰ যোগান ধৰাৰ এটা অভিযোগ আছে, এটা চৰ্চা আছিলেই। ড্ৰোন আদি যোগান ধৰাৰ এটা চৰ্চা চলিয়ে আহিছিল। ড্ৰোন, গাইডেড এৰিয়েল বম ইত্যাদি ইত্যাদি ইৰাণৰ পৰা ৰাছিয়াই লাভ কৰাৰ এটা চৰ্চা আছিলে। কোৱা হৈছে যে এই গোটেই শ্বিপমেণ্টবোৰ, এই যি ইৰাণৰ পৰাই বেলিষ্টিক মিছাইলবোৰ পঠিওৱা হৈছে ৰাছিয়ালৈ, চাৰিটামান শ্বিপমেণ্টত পঠিওৱা হৈছিলে, চাৰিটামান ভাগত পঠিওৱা হৈছিল। আৰু এই চাৰিটা ভাগৰ যি গোটেই এই ডেলিভাৰীৰ প্ৰক্ৰিয়াটো বা যোগান প্ৰক্ৰিয়াটো, এয়া জানুৱাৰী মাহতেই আৰম্ভ হৈছে। বিশেষ সূত্ৰই সদৰি কৰা মতে বৈঠক হৈছিলে ইৰাণৰ আৰু ৰাছিয়াৰ মাজত, আৰু তেহৰাণ আৰু মস্কো এই বৈঠকতে এই সিদ্ধান্ত লৈছিল। আৰু সেই যি তেওঁলোকৰ চুক্তি হৈছিল, সেই চুক্তি মৰ্মে জানুৱাৰীৰ প্ৰথম ভাগৰ পৰাই এই মিছাইলৰ যি ডেলিভাৰী প্ৰক্ৰিয়া বা মিছাইল যোগান ধৰাৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈ যায়। আৰু সম্ভৱত অনাগত সময়ত এই ধৰণৰ যি এটা অস্ত্ৰৰ যোগান, সেয়া অব্যাহত ৰাখিব ইৰাণে। যি নহওক, এই গোটেই ছবিখনত আমেৰিকাই খুব কাঢ়াকে নিজৰ প্ৰতিক্ৰিয়া ইতিমধ্যে দিছে। আৰু আমি অৱগত যে ৰাছিয়াৰ ওপৰত যি ধৰণৰ প্ৰতিবন্ধকতা লগাই থোৱা আছে, আৰোপ কৰি থোৱা আছে, কিন্তু ৰাছিয়াই এক প্ৰকাৰ যেন কেৰেপে কৰা নাই। আৰু আনহাতে শেহতীয়াকৈ ভ্লাডিমিৰ পুটিনে যি ধৰণে উত্তৰ কোৰিয়াৰ একনায়ক কিম জং উনক আদৰিছে ৰাছিয়ালৈ, বা কিম জং উনৰ সৈতে ভ্লাডিমিৰ পুটিনৰ ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ জীৱনভুত্তই আন এক পৰ্যায়লৈ লৈ যোৱা হৈছে। শেহতীয়াকৈ ৰাছিয়াই এখন বিশেষ বাহন, এখন গাড়ী এখন কিম জং উনৰ বাবে উপহাৰ হিচাপে আগবঢ়াইছে। ঠিক একেধৰণে আনহাতে যদি চাবলৈ যোৱা যায়, ৰাছিয়া আৰু ইৰাণৰ এই ধৰণৰ যি এক বন্ধুত্ব, সেয়াও এটা নতুন পৰ্যায়লৈকে লৈ যোৱা এটা চেষ্টা যেন চলি আছে, বা সেই প্ৰক্ৰিয়াটো যেন অব্যাহত আছে। অনাগত দিনত এই গোটেইখিনি প্ৰক্ৰিয়াই বা এই গোটেইখিনি কথা বতৰাই কি ৰেহ ৰূপ লয়, কি ৰূপৰেখা হয়, সেয়া লক্ষণীয় নিশ্চয়কৈ হ'ব। কিন্তু আমেৰিকাই যি ধৰণে প্ৰতিক্ৰিয়া দিলে, তাৰ সমান্তৰালকৈ ইৰাণে কিন্তু সম্পূৰ্ণ কথাখিনি নচাত কৰিছে। ইৰাণে কৈছে যে তেনেকুৱা কোনো ধৰণৰ অস্ত্ৰ যোগান ৰাছিয়াক যোগান ধৰা হোৱা নাই, তেনেকুৱা কোনো ধৰণৰ অস্ত্ৰ যোগান ৰাছিয়াক দিয়া হোৱা নাই। এতিয়া খবৰ এই ধৰণেই আছিল, একাংশ মিছাইল কেস্পিয়ান সাগৰৰ মাজেৰে পঠিওৱা হৈছিলে, আন একাংশ প্লেনৰ জৰিয়তে পঠোৱা হৈছিলে। যি নহওক, পৰৱৰ্তী সময়ছোৱাত লক্ষণীয় হৈ পৰিব এই দিশটোৱে নতুন কি মোৰ লয়। কিন্তু এই খবৰটো ওলোৱাৰ পিছতে ৰাছিয়াৰ ফালৰ পৰা বিশেষ কোনো মন্তব্য দিয়া হোৱা নাই, কিন্তু ইৰাণে নচাত কৰিছে। ইৰাণে কৈছে যে কোনো তেনেকুৱা 400 বেলিষ্টিক মিছাইল যোগান ৰাছিয়াক ধৰা হোৱা নাই। আনহাতে আমেৰিকাই ক'ৰবাত নহয় ক'ৰবাত গোটেই প্ৰেক্ষাপটৰ ওপৰত, গোটেই ছবিখনৰ ওপৰত দৃষ্টি নিবদ্ধ ৰাখিছে, স্বাভাৱিক সেয়া। আৰু পৰৱৰ্তী সময়ছোৱাত হয়তো লক্ষণীয় হ'ব কি ধৰণে কথা বতৰাবোৰ আগবাঢ়ে। কিন্তু এটা কথা নিশ্চিত যে বন্ধুত্ব ৰাছিয়াই কেইখনমান দেশৰ সৈতে খুব সুন্দৰকৈ অব্যাহত ৰাখিছে, আৰু সেই বন্ধুত্ব নতুন এটা পৰ্যায়লৈ লৈ যোৱাও হৈছে। নমস্কাৰ, মই বিজু কুমাৰ ডেকাই আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আৰু এই মুহূৰ্তত ৰাজনীতিৰ এটা ডাঙৰ খবৰ দিব বিচাৰিছোঁ, সেইটো হ'ল কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিক লৈ পেলাই শাসক বিৰোধীয়ে এইবেলি কেনেধৰণৰ ব্লু প্ৰিণ্ট প্ৰস্তুত কৰিছে। শাসকীয় বিজেপিয়ে ছিটিং এম পি হিচাপে কৃপানাথ মাল্লা আছে, কিন্তু এইবেলি বিজেপিৰ তৰফৰ পৰা কৃপানাথ মাল্লাক টিকট প্ৰদান নকৰাৰ বাবে এক চূড়ান্ত সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। আৰু কৃপানাথ মাল্লাৰ সলনি এইবেলি শাসকীয় বিজেপিয়ে এক নতুন মুখৰ সন্ধান কৰিছে, আৰু সেই হিচাপত তিনিগৰাকী নাম এই চৰ্চালৈকে আহিছে যে এই তিনিগৰাকী ব্যক্তিৰ ভিতৰত এগৰাকীক এইবাৰ কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ বাবে প্ৰক্ষেপ কৰিব বিজেপিৰ তৰফৰ পৰা। তাৰ ভিতৰত এগৰাকী হ'ল অন্যতম দাবীদাৰ, তেওঁ হ'ল বিজেপিৰ এছ চি মৰ্চাৰ সভানেত্ৰী মুন স্বৰ্ণকাৰ। বিজেপিৰ এছ চি মৰ্চাৰ যিগৰাকী সভানেত্ৰী, সেইগৰাকী হ'ল মুন স্বৰ্ণকাৰ। আৰু মুন স্বৰ্ণকাৰক এইবেলি টিকট প্ৰদান কৰা হ'ব নেকি, সেই লৈ চৰ্চা চলিছে। আৰু তাৰ লগতে আছে প্ৰাক্তন বিধায়ক, বিজেপিৰ বিধায়ক মিছন ৰঞ্জন দাসৰ নাম চৰ্চাত আছে। আৰু একেলগে চৰ্চাত আছে
আৰু করিমগঞ্জ সমষ্টিটোৰ এবাৰ বিজেপি দাবীদাৰ হল করিমগঞ্জ জিলাৰ বিজেপিৰ সভাপতি সুব্রত ভট্টাচার্য। এই তিনিগৰাকীৰ ভিতৰত মুন স্বর্ণকার মিশন রঞ্জন দাস আৰু সুব্রত ভট্টাচার্য, এই তিনিগৰাকীৰ ভিতৰত সৰ্বাধিক চৰ্চাত আছে মুন স্বর্ণকার, বিজেপিৰ এছ চি মৰ্চাৰ সভানেত্রী পদত কাৰ্যনিৰ্বাহ কৰি নলবাৰীৰ ডাবল মাৰ্ডাৰ ঘটনাৰ নতুন পাক, আৰক্ষীৰ জেৰাত অভিযুক্ত জগদীশ ঝালৈ স্বীকাৰোক্তিত চাঞ্চল্যকৰ তথ্য। জগদীশ ঝালৈয়ে পত্নী পুত্ৰ সমন্বিতে আত্মহত্যাৰ প্ৰস্তাৱ দিছিল, কিন্তু পত্নীয়ে সেই প্ৰস্তাৱ মানি নোলোৱাত গামোচাৰে ডিঙি চেপি হত্যা কৰিলে পত্নী পুত্ৰক। দিব্যাংগ পুত্ৰৰ চিকিৎসা ব্যয়ক লৈ সৰ্বস্বান্ত হৈ জগদীশ ঝালৈয়ে লৈছিল পৰিয়ালে একেলগে আত্মহননৰ পথ। প্ৰথমে পত্নীক হত্যা কৰাৰ পিছত পুত্ৰক হত্যা কৰিছিল জগদীশে। গাড়ীৰে মৃতদেহ নিয়াৰ পৰিকল্পনা কৰিছিল, কিন্তু মৃতদেহ নিব নোৱাৰি বিছনাতে এৰি আলিপুৰ দুৱাৰলৈ পলায়ন কৰিছিল জগদীশ ঝালৈয়ে। 19 ফেব্ৰুৱাৰীৰ ঘটনা আছিল। 19 ফেব্ৰুৱাৰীত নলবাৰীৰ বৰ্ষৰপুৰত খোৱাপাতিত উদ্ধাৰ হৈছিল মাতৃপুত্ৰৰ মৃতদেহ। ঘটনাৰ দিনৰে পৰা সন্ধানহীন হৈ আছিল জগদীশ ঝালৈ। খোৱাপাতিত ৰহস্যজনক অৱস্থাত উদ্ধাৰ হৈছিল জগদীশ ঝালৈৰ পুত্ৰ পত্নীৰ মৃতদেহ। 18 ফেব্ৰুৱাৰীত পিতৃ জগদীশ ঝালৈ আৰু মাতৃ কবিতা ঝালৈয়ে উদযাপন কৰিছিল তেওঁলোকৰ একমাত্ৰ সন্তান ঋষিকেশৰ উপজাত দিন, আৰু সেই উপজাত দিনটোতেই আত্মহত্যাৰ প্ৰস্তাৱ দিছিল জগদীশ ঝালৈয়ে। বিশেষভাৱে সক্ষম পুত্ৰৰ চিকিৎসা ব্যয় সহিব নোৱাৰি আত্মহননৰ পন্থা বাছি লৈছিল, আৰু সেই মৰ্মে পত্নীক প্ৰস্তাৱ দিছিল একেলগে তিনিও আত্মহত্যা কৰিব, কিন্তু সেই প্ৰস্তাৱত সন্মতি জনোৱা নাছিল পত্নী কবিতা ঝালৈয়ে। আৰু তাৰপিছত গামোচাৰে ডিঙি চেপি হত্যা কৰিছিল পত্নীক, আৰু তাৰপিছত পুত্ৰক হত্যা কৰি মৃতদেহ গাড়ীৰে লৈ যোৱাৰ পৰিকল্পনা কৰিছিল যদিও মৃতদেহ নিব নোৱাৰি পুৱাই ঘৰ এৰি পলায়ন কৰিছিল জগদীশ ঝালৈয়ে। সুদীৰ্ঘ এটা সপ্তাহৰ অন্তত আলিপুৰ দুৱাৰৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হয় জগদীশ ঝালৈক, আৰু আৰক্ষীৰ জেৰাত এই বিস্ফোৰক তথ্য প্ৰকাশ কৰিছে অভিযুক্ত জগদীশ ঝালৈয়ে। হত্যাকাণ্ডৰ কথা স্বীকাৰ কৰিছে, কি কাৰণত হত্যাকাণ্ড হ'ল সেই কাৰণ এই মুহূৰ্তত সন্মুখলৈ আহিছে, আপোনাৰো চকু কপালত উঠিব। অতি হৃদয় বিদাৰক এটি ঘটনা, আত্মহননৰ দৰে পথ বাছি লোৱাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিল যদিও পত্নীয়ে সন্মতি নজনোৱাত অৱশেষত গামোচাৰে ডিঙি চেপি পত্নীক হত্যা কৰে আৰু পুত্ৰকো হত্যা কৰে বেংক কৰ্মচাৰী জগদীশ ঝালৈয়ে। আকৌ ক্ৰছ ভোটিঙৰ ৰাজনীতি। লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে ৰাজ্যসভাৰ 56খন আসনৰ বাবে হোৱা নিৰ্বাচনত দেখিবলৈ পোৱা হ'ল ব্যাপক ক্ৰছ ভোটিং। নিৰ্বাচন অনুষ্ঠিত হোৱা উত্তৰ প্ৰদেশ, হিমাচল প্ৰদেশ, কৰ্ণাটক এই তিনিখন ৰাজ্যতে দেখিবলৈ পোৱা হ'ল ক্ৰছ ভোটিং। হিমাচল প্ৰদেশৰ একমাত্ৰ আসনখনৰ বাবে হোৱা নিৰ্বাচনত 6 কংগ্ৰেছী বিধায়কৰ লগতে চৰকাৰৰ সমৰ্থনত থকা 3 নিৰ্দলীয় বিধায়কে বিজেপি প্ৰাৰ্থীক ভোট দিলে। আনহাতে আসনখনৰ বাবে ভোট সমান হোৱাত লটাৰী যোগে হয় নিৰ্বাচন। লটাৰীত বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে জয় লাভ কৰে। ৰাজ্যসভাত পুনৰ ক্ৰছ ভোটিং প্ৰসংগ। সমাজবাদী পাৰ্টী, বহুজন সমাজ পাৰ্টী পাৰ্টীৰ বিধায়কে দিলে ভোট। ইণ্ডি এলায়েন্সৰ অন্যতম মিত্ৰদল সমাজবাদী পাৰ্টী, এয়া উত্তৰ প্ৰদেশৰ খবৰ আমি জনাইছোঁ। কৰ্ণাটকত 3 আসনৰ বিজেপি প্ৰাৰ্থীয়ে জয়লাভ কৰে, কংগ্ৰেছ প্ৰাৰ্থীয়ে ভোট দি জিকালে বিজেপি প্ৰাৰ্থীক। হিমাচল প্ৰদেশ, উত্তৰ প্ৰদেশ আৰু কৰ্ণাটক, উত্তৰ প্ৰদেশৰ 10খন আসনৰ বিজেপিৰ জয়লাভ। সমাজবাদী পাৰ্টী আৰু বহুজন সমাজ পাৰ্টীৰ বিধায়কে ভোট দিলে বিজেপি প্ৰাৰ্থীক। উল্লেখযোগ্য যে ইণ্ডি এলায়েন্সৰ অন্যতম মিত্ৰ দল হ'ল সমাজবাদী পাৰ্টী। হিমাচল প্ৰদেশত ৰাজ্যসভা নিৰ্বাচনত হোৱা ক্ৰছ ভোটিঙে জোকাৰিছে সুখবিন্দৰ সিং সুখুৰ চৰকাৰখন। হিমাচলৰ একমাত্ৰ আসনখনত বিজেপি প্ৰাৰ্থীয়ে জয়লাভ কৰাৰ পাছতে প্ৰশ্ন উঠিছে চৰকাৰৰ প্ৰয়োজনীয় সংখ্যাক লৈ, কাৰণ 6 কংগ্ৰেছ বিধায়কৰ লগতে 3 নিৰ্দলীয় বিধায়কে বিজেপি প্ৰাৰ্থীক ভোট দিয়াটো স্পষ্ট হৈ পৰিছে। ইপিনে ভোটদানৰ পিছতে 7-8 কংগ্ৰেছ বিধায়কক বিজেপিয়ে অপহৰণ কৰাৰো গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। CRPFৰ গাড়ীত উঠাই বিধায়ককেইজনক হাৰিয়ানালৈ লৈ যোৱা হৈছে। বিজেপিৰ বিৰুদ্ধে এই গুৰুতৰ অভিযোগ আনিছে হিমাচলৰ মুখ্যমন্ত্ৰী সুখবিন্দৰ সিং সুখুৱে। মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ অভিযোগৰ ভিত্তিত বিজেপিয়ে হিমাচলৰ চৰকাৰৰ পতন ঘটোৱাৰ ষড়যন্ত্ৰ ৰচনা কৰা বুলিও অভিযোগ আনিছে। 68জনীয়া বিধানসভাত কংগ্ৰেছৰ বিধায়ক আছে 40জন,
বিজেপিত যোগদান কৰিব পাৰে অপহৃত বিধায়ককেইজনে। আনহাতে ৰাজ্যসভা নিৰ্বাচনত সদনত সংখ্যালঘু বিজেপি প্ৰাৰ্থীৰ জয়লাভৰ পাছতে বিজেপি নেতা তথা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী জয়ৰাম ঠাকুৰে ৰাজ্যপালক সাক্ষাৎ কৰি চৰকাৰৰ হাতত প্ৰয়োজনীয় সংখ্যা নাই বুলি দাবী কৰিছে। একে সময়তে হিমাচল প্ৰদেশত কংগ্ৰেছ প্ৰাৰ্থী অভিষেক মনু সিংভিয়ে পৰাজয়ে আন এগৰাকী কংগ্ৰেছ নেতাৰ কেৰিয়াৰ অন্ত পেলোৱা বুলিও চৰ্চিত হৈছে। वरिष्ठ अधिवक्ता हमारे प्रसिद्ध अधिवक्ता हिंदुस्तान के सबसे लीडिंग लॉयर उनके खिलाफ उन्होंने वोट दिया तो क्या लगता है आपको कि वो नाराजगी का वोट था? वो तो एक ही चीज का वोट होता जिसकी जानकारी आपको मेरे से ज्यादा होगी, जिस प्रकार की आप जानकारी रखते हैं। अब वो हिमाचल की संस्कृति में ऐसा नहीं था। हिमाचल की संस्कृति में जो जिस पार्टी से चुनकर आता था उसमें विरोधाभास रहता ही है, लेकिन जब वो चुनकर आए तो उन्होंने अपना बोर्ड को बदला है, अपने ईमान को बेचा है। लेकिन मैं इतना कहना चाहता हूँ कि हिमाचल की जनता इस प्रकार की संस्कृति की आदी नहीं है। हिमाचल की जनता जानती है कि हमने कांग्रेस की सरकार को 5 साल चुनकर भेजा है और जिस प्रकार से वो राजनीतिक दृष्टिकोण रखते हैं उस दृष्टिकोण को हिमाचल की जनता पसंद नहीं करती। আৰু ইফালে হিমাচলৰ বিজেপি নেতাই চৰকাৰৰ হাতত প্ৰয়োজনীয় সংখ্যা নথকাৰ অভিযোগ তুলি ৰাজ্যপালক সাক্ষাৎ কৰাৰ কথাও ব্যক্ত কৰিছে। ৰাজ্যসভা কে চুনাৱ কে পৰিণাম আনে কে পশ্চাত ভাৰতীয় জনতা পাৰ্টী কে হমাৰে যো প্ৰত্যাশী থে হৰ্ষ মহাজন জী ৱো জিতে হে অৰ চৰকাৰ বহুত বড়ে বহুমত মে থি উসকে বাৱজুদ ভি জিতে হে और स्वाभाविक रूप से जो जीतने के जो सारी चीज़ें घटनाक्रम जो घटित हुई हैं सब वहाँ पर उसमें अगर हम देखें तो वर्तमान में कांग्रेस की सरकार को सत्ता में रहने का कोई अधिकार नहीं है, यही मैं कहना चाहता हूँ। और वो अभी जो जानकारी हमने इस संदर्भ में खासतौर से जो घटनाक्रम घटित हुआ पिछले दिनों में उसके बारे में अपनी जानकारी जो है हमने महामहिम राज्यपाल महोदय जी को दी। पुनर्बार संकट और परिचय कांग्रेस दल সম্মুখত লোকসভা নির্বাচন হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের বিজেপির সরকার উফরাই কংগ্রেসে সরকার গঠন করেছিল আর সেই সরকারও এতিয়া সংকটত পড়েছে। পুনর হিমাচলের রাজনীতি এই মুহূর্তে অস্থিরতা আহিছে, রাজনৈতিক অস্থিরতা বিরাজ করেছে হিমাচলের রাজনীতিত। রাজ্যসভা নির্বাচনের ক্রস ভোটিং হর্স ট্রেডিংয়ের যে অভিযোগ, হর্স ট্রেডিং আর ক্রস ভোটিংক কেন্দ্র করে পুনের অস্থিরতায় বিরাজ করেছে হিমাচল প্রদেশের রাজনীতিত। পুনের সংকটত কংগ্রেস সরকার। ইফালে উত্তর প্রদেশের 10 আসনের বাবে হওয়া নির্বাচনত 8 সমাজবাদী পার্টি বহুজন সমাজ পার্টি বিধায়কে ভোট দি বিজেপি প্রার্থীক জয়ী করালে। ইন্ডিয়া এলায়েন্সের অন্যতম মিত্র দল অখিলেশ যাদবর সমাজবাদী পার্টির বিধায়কে বিজেপি প্রার্থীক ভোট দিয়াটে দলটোর বিশ্বাসহীনতার রাজনীতিকে প্রতিফলিত করেছে। সমাজবাদী পার্টির 7 বিধায়ক সুহেল দীপ, ভারতীয় সমাজ পার্টির এছবিএছপি এজন আর মায়াবতীর বিএসপির 9 বিধায়কে ক্রস ভোটিংয়ের আশ্রয় লয়। ক্রস ভোটিংয়ের বাবেই 10 আসনের 8 বিজেপি প্রার্থীয় জয়লাভ করার বিপরীতে সমাজবাদী পার্টির 2 প্রার্থীয় জয়লাভ করে। লক্ষণীয়ভাবে দলীয় অনুশাসনক উদঙাই দি বিয়লি অখিলেশ সিং যাদবে পতা বিধায়িনী দলের বৈঠকত 8 এসপি বিধায়ক উপস্থিত না থাকিল। কর্ণাটকর খবর, কর্ণাটকত দেখবলে পয়া হল বিপরীত ছবি। কর্ণাটকর 4 আসনের 3 বিজেপি বিধায়কে ভোট দি জয় করালে কংগ্রেস প্রার্থীক। অবশ্যই কর্ণাটকত উলোটা ছবি দেখবলে পয়া হল। এফালে যদি উত্তর প্রদেশ আর হিমাচলত বিরোধীর ক্রস ভোটিং, আনফালে কর্ণাটকত বিরোধী বিজেপির ক্রস ভোটিংত জয়ী হল কংগ্রেস প্রার্থী। লাইভ আৱাৰত খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। লৈছো আন এটি বাণিজ্যিক বিৰতি।